করেন তবে আপনারা তৈরি করে আপনারা বিক্রয় করেন এখানে এখানে তৈরি এখানে বেচা তবে এখান থেকে যারা নেবেন আশা করি পাইকারি দামে পাইবেন পাইকারি দামে পাইবেন হ্যাঁ এখানে কাজের কোয়ালিটি এবং মান সম্পূর্ণ আপনি ঠিক পাইবেন এখানে কোনো গরমিল নাই এনিতে আমি কার্ড যেখান থেকে নিলাম মোটামুটি বিশ্বস্ত তার কাছ থেকেই একটা বিশ্বস্ত সোর্স খুঁজছিলাম তো আদির ভাই এই জোগাড়গুলো কোথায় যাবে এগুলো যাবে হলো মোহাম্মদ সলিমুল্লাহ রোড আচ্ছা তো এগুলো কত করে বিক্রি করলেন এগুলো 7000 টাকা এক্সাম্পল 6 আড়াই পেট্রোল পাম্পের একবার কোনাডাই আচ্ছা তো আপনারা এখানে কোন কাঠের দরজাগুলো বিক্রয় করেন আমাদের এখানে সব সেগুন কাঠ সব সেগুন আর বারমাটি এছাড়া অন্য কোনো কাঠের অর্ডার নেও না বেশিও না আচ্ছা তো কেউ যদি এই ঢাকার বাইরে নিতে চায় ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনারা কি পৌঁছে দিতে পারবেন হ্যাঁ কোরিয়ান সার্ভিসে পৌঁছে দেওয়া যাবে ওইখানে ওই যে জেলা পর্যায়ে যে কোরিয়ানগুলো থাকে আচ্ছা হ্যাঁ যেটাই হোক সে ঠিকানা দিয়ে দেবে আমরা ঠিকানা অনুসারে পৌঁছে দেবো এজন্য পার পিস যে টাকা খরচ 300 টাকা নেয় অনেক সময় কম বেশি নেয় তো ওই অনুসারে ওইটা দিয়ে দিবে পার্টি আচ্ছা ওনারা ওনাদের খরচে আপনারা পাঠিয়ে দিবেন আচ্ছা তো ঠিক আছে তো ভিউয়ার্স চলুন আমরা এখন দরজাগুলো দেখি তো আতির ভাই কোন দরজা প্রথমে দেখবো আমরা প্রথমে দেখেন বলার কিছু নাই কমান মাপ দেড়াইছে আমার পাল্লা বলে দেখেন বানানো এই যে মাথাটা দেখেন মাথাটা এই মাথাটা দেখেন হাতে বিন করে যেভাবে করে দেয় এইভাবে এই যে পাঁচটা ওরকমই দেখেন এইভাবে করা ঠিক আছে সেগুন কাঠ পল গুনে খায় না কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে কোন দাদা এরপরে এটা দেখেন আচ্ছা এটা একটা ডিজাইন ভিন্ন কিন্তু দাম একই দাম একই হ্যাঁ দাম একই ডিজাইন ভিন্ন দাম একই আচ্ছা তো ভিউয়ার্স দেখুন আমি দেখাই একটু ভালো করে ভিউয়ারদের একটু এই যে আরেকটা আছে আচ্ছা হ্যাঁ এটা পলিশ এটা ডেলিভারি যাইবো এটা 6টা দরজা আছে তো এটা শনিবারে সকালে পাঠামু কালকে বন্ধ এই জন্য আজকে কমপ্লিট করে রাখা হয়েছে এটা জি এটাও সেগুন কাঠের সেগুন কাঠের পলিশ করলে এরকম আসবে কালার অরিজিনাল কাট কালার এরকম আসবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা আছে বারমাটি বারমাটি কাঠ হ্যাঁ হ্যাঁ এটা ওই যে ওই মালের ওই যে প্রথম যে মালটা দেখাইছে ওই লোকেরই ওই ভদ্রলোকের এটা মেইন গেট এটা দু নম্বরে ডিজাইন করা এটা আস্তর দোয়া এবং পলিশ একটাম দিয়েছে কাজ চলতে আছে আচ্ছা এটার এটার দাম কত এটার দাম পড়বে 40-42,000 টাকা ওটা ডিজাইনের উপরে আবার ডিজাইনের উপরে হ্যাঁ এইটা একটু কম বেশি 40-42,000 টাকা 40-42,000 টাকা দাম এই তো যাই হোক আমার এখানে আপনারা যারা হ্যাঁ বলেন অর্ডার করবেন শুধুমাত্র সেগুন বারমাটিক পাল্লা চৌকাঠের জন্য আর চৌকাঠের জন্য আরেকটা কাট আছে সেটা হলো টিকসাম্বল কাট এটা ভালো কাট অনেক ভালো কাট এটা এটা একবারে বিল্ডিংয়ের যতদিন হায়াত এটাও ইনশাল্লাহ আশা করি অত বছর টিকবো তো এই চৌকাঠটা সেগুনের সাথে 80-90% বার্নিশ করলে মিলে যাইব এই কাঠটা এই জন্য এই কাঠটা আমাদের সেল বেশি আমাদের এই কিছুক্ষণ আগেও কতটি ডেলিভারি দিলাম 9 পিস তো ওই ভদ্রলোক আমাদের থেকে প্রতি ফ্লোরের 9টা তো তার 6 ফ্লোরের মালের দরকার সে 1 ফ্লোর নিছে পরবর্তীতে আরও 3 ফ্লোর নিল সে আজকেও নিছে তো হয়তো আপনারা ভিডিওতে তারে পাইছেন আচ্ছা এরপরে কোন দরজাগুলো দেখবো আমরা এগুলো এই যে একটা আছে এটা এটা কি কাটের সেগুন এটা সেগুন সেগুন এটা সিজন করা কাট তো এটা সেগুন হ্যাঁ এটার ভিতরে পল আছে এই পলটা হলো আমরা মিলিয়ে রাখছি কি জন্য এটা এখন আস্তর তো করা হইব এই জন্য পলটা মিলিয়ে রাখে এটার ভিতরে 20% পল আছে 20% আছে হ্যাঁ 80% সার যদি আমরা এইভাবে পলটা মিলিয়ে রাখি আপনারা ধরতে পারবেন না কিন্তু আমি ওইভাবে ব্যবসা করি না আমি সম্পূর্ণ কিছু বইলা দেই এবং দেখাই দেই আচ্ছা একই রেট আপনার আমি বলি যে দরজাগুলো আমাদের 70-80% সার এই দরজাগুলো 15,500 আর যেগুলো 10% পল থাকবে 90% সার থাকবে ওগুলো 18,000 টাকা আমার এখানে একদম এক রেট কোনো দামাদামি নাই যারা অর্ডার করবেন 50% টাকা অ্যাডভান্স করবেন মাল কমপ্লিট হইলে বাকি টাকা পেড করে আপনার মাল আপনি বুঝে নেবেন 50% টাকা আগে অ্যাডভান্স করতে হবে যারা আপনারা অর্ডার করবেন আশা করি আমার এখানে অর্ডার করলে আপনারা কোনো মতেই ঠকবেন না এবং ঠকার কোনো সুযোগও আমার এখানে নাই আচ্ছা আপনারা
ভিডিও দেখে অর্ডার করতে পারেন অথবা এসে সরাসরি দেখে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমাদের সামনে একজন কাস্টমার আছে, আমরা একজন কাস্টমারের সাথে কথা বলবো। তো আপনারা দেখুন, কাস্টমারের কথা শুনলে বুঝতে পারবেন এখানে কীরকম দামে এবং কীভাবে সেল করা হয় থাকে। তো ভাই, আপনার এখান থেকে কী নিয়েছেন? এখান থেকে ওই টিক চম্বল কাঠ দিয়ে কাঠের চৌকাঠ বানাই, চৌকাঠটা এখান থেকে নিলাম আর কি। ও আচ্ছা, এই প্রথম নিলেন নাকি এর আগেও নিয়েছেন? এর আগে নেই নি তো, আমি কাঠ যেখান থেকে নিলাম মোটামুটি বিশ্বস্ত, তার কাছ থেকেই একটা বিশ্বস্ত সোর্স খুঁজছিলাম, তা পেয়ে গেলাম। তা আমার কাছে প্রথমে মনে হইলো যে আসলে বিশ্বস্ত, তারপরে আমি শুরু করি নেওয়া। আচ্ছা আচ্ছা, এগুলো কী কাঠের? এগুলো চৌকাঠ? এগুলো টিক চম্বল কাঠের চৌকাঠ, মোটামুটি একটা ফ্লোরে 8 পিস করে লাগে, আমি মোট 9 পিস করে লাগে, 4টা ফ্লোরের জন্য আপাতত 36 পিস নিলাম। ও আচ্ছা আচ্ছা, প্রথম একবার 8-9 পিস নেওয়ার পরে মনে হইলো ভালো, তারপরে আমি পরপর 3টা আরও 4টা নিলাম, মোট 4টা। আচ্ছা, এই চৌকাঠগুলো কোথায় যাবে? চৌকাঠগুলো মোহনপুরে আমাদের বাসা, এখানে বাড়ি কাজ হচ্ছে, সেখানে যাবে। ও আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা শুনলেন, তো চলুন আবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আদিরে ভাই, এইগুলাই আপনাদের কি নিজস্ব কারখানা? হ্যাঁ, নিজস্ব। এই এক জায়গায় আমার কারখানার দোকান, এক জায়গায় এই যে দেন সেগুন কাঠের পাল্লা, এই যে স্টক দিয়ে রাখছি, এই যে আছে কিছু, এই যে স্টক দিয়ে রাখছি সব দরজার। হ্যাঁ, সব দরজা, এই যেগুলো আঠা দিয়ে আটকানো, এই যে স্টক দেওয়া দেখেন, এই যে আমাদের উস্তাদেরা কাজ করতে আছে, এই যে আচ্ছা, এই যে পাল্লা দাগাইতেছে, ওই যে আছে, ওই যে বাইরেও কাজ চলতেছে দেখেন। তার মানে আপনারা তৈরি করে আপনারাই বিক্রয় করেন? এখানে তৈরি, এখানে বেচা, তবে এখান থেকে যারা নেবেন আশা করি পাইকারি দামই পাইবেন। পাইকারি দামে পাইবেন? হ্যাঁ, এখানে কাজের কোয়ালিটি এবং মান সম্পূর্ণ আপনি ঠিক পাইবেন, এখানে কোনো গরমিল নাই। আচ্ছা, এই সেগুন কাঠের দরজাগুলো টিকবে কতদিন আনুমানিক? এটা ধরেন আমি তো এই 20 থেকে 22 বছর এই লাইনে। আচ্ছা, আমার অভিজ্ঞতায় এবং সরকারিভাবে যতটুকু আমরা জানি যে এই সেগুন কাঠটা গুনে খায় না। একটা কাঠ গুনে খায় না, এটার তো এটার কেমিক্যাল ট্রিটমেন্ট কিচ্ছু করা লাগে না, কিচ্ছু করতে হয় না। তো এইটা আমাদের ধারণা যে এটা 100 বছরেও কোনো সমস্যা নাই। আচ্ছা, 100 বছরেও কিছু হবে না? কোনো সমস্যা নাই, আসলে এটা গ্যারান্টি দেওয়ার আমি কেউ না। আচ্ছা, যেহেতু সেগুন কাঠ কারণ এটা গ্যারান্টি দেওয়ার মতো কিছু নাই, এই কারণে এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছে, কারণ এই কাঠটা গুনে খায় না। এখন যদি এটা মেহগুনি কাঠ হইতো বা অন্য কোনো কাঠ হইতো তাইলে ওইটা নিয়ে একটা প্রশ্ন থাকতো, কিন্তু সেগুন কাঠ যেহেতু এই কাঠ নিয়ে কোনো বেকা গুনে খাবে না, ফাঁক হবে না, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, যারা অর্ডার করবেন তারা সরাসরি আসবেন, এসে কারখানা দেখবেন, দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে অর্ডার করবেন, আশা করি এখানে আসলে আপনারা ঠকবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, এই চৌকাঠগুলো কোথায় যাবে? এগুলো যাবে হলো মোহাম্মদ সলিমুল্লাহ রোড। আচ্ছা, তো এগুলো কত করে বিক্রি করলেন? এগুলো 7,000 টাকা ঠিক সাম্বল, 6.5। 7,000 টাকা? জি জি। আচ্ছা, তো ভিউয়ার্স দেখুন, এই চৌকাঠগুলো 7,000 করে বিক্রি করা হয়েছে, এগুলো যাবে মোহাম্মদপুর। কোথায় বলুন, মোহাম্মদপুর কোন জায়গায়? মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড। সলিমুল্লাহ রোডে? আচ্ছা, এখানে 11.5 আছে, 11.5-এর দাম পড়বে 15,000 টাকা। 11.5-15,000 টাকা? জি। ওই যে বড় 3টা আর ছোট আছে 6টা, মোট 9টা চৌকাঠ অর্ডার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভদ্রলোক এইবার দিয়ে আমাদের 4 বার অর্ডার হলো। 4 বার অর্ডার করছে? প্রতি ফ্লোর বাই ফ্লোর একবার একবার করে, গত সপ্তাহে গেছে 2 বার। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে,